এদের ছিল ফুলুম হামলা দখলের দেশ আপনারা দেখেন 75 থেকে 90 পর্যন্ত একটি নির্বাচন বের করতে পারবেন কিনা হ্যাঁ বের করতে পারবেন যে কথায় জওরামান এসেছিল হামলা দিয়ে সেই পন্থায় এসেছিল এক্সারসাইজ মাসকালে এসেছিল সায়েন্স সরকার মাসকালে এসেছিল অস্থায়ী প্রেসিডেন্ট সাত্তার সরকার তবে আমি মনে করি 91 পরে 91 গণতন্ত্র আসছে সেই গণতন্ত্রের ধারা এই দেশ পর্যন্ত চলতেছে এবং আগামী 31 পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সেই মিশনকে কুশলকে আমরা ইনশাআল্লাহ সাপোর্ট করব সর্বোপরি বলব তো রাইট যে উদ্যোগ নেবে এরপরে বড় বড় উদ্যোগ নিতে হবে কারণ রাইটের সাথে যদি এতগুলো ঘুরি মানুষ সম্পৃক্ত থাকে এবং জড়িত আছে তাহলে আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভিতরেও ভিতরের এক বাহিরে এক সে তো থাকা যাবে না আমি সিদ্দিকুর রহমান সবসময় চ্যালেঞ্জ করি আমি কিন্তু যেখানে অন্যায় দেখি যেখানে প্রতি সে যেখানে আমি দুর্নীতি দেখি সেখানে প্রতিবাদ করি অনেক মন্ত্রী আছে আমাকে দেখলে দৌড় দেয় দৌড় মানে ওই কথা তোর না একটু সরে যান চিন্তা করে সিদ্দিকুর আসতেছে কখন কি বলে বলবে আল্লাহ জানে আমি প্রত্যেকটা মন্ত্রীকে বলি সাবধান হয়ে যান মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছে সেটা আপনি সঠিকভাবে পালন করেন তা না হলে এই দেশের মানুষ কিন্তু রাইট টক করতে পারাতে রাইট টকের কাজ হবে এরকম আমি মনে করি এগুলো করতে হবে আমি কাউকে ভয় পাই না সত্যিকার অর্থে এক আল্লাহকে ছাড়া আমি দ্বিতীয়ত যেহেতু আমার আমি যেহেতু সবসময় বলি আমি বঙ্গবন্ধুর সৈনিক মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ সৈনিক আমি নৌকার মানুষ আমি জন্মের পর বাবার কাছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুনেছি তারপর আমার সামনের হয়েছে আমি করবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটি দিতে পারবো ক্লাস এইট উঠে প্রথম আমি মিছিলে গিয়ে সর্বপ্রথম আমি স্লোগান করেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেই সেই তার আমার উপরে আমি নৌকার মানুষ কিন্তু জেনে তারা নৌকার মানুষ নয় আমি ঘুম টানা নৌকার মানুষ ঘুম শব্দটার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের মানুষ কতজন পরিচিত আছে আছে আমি জানি না তবে আমি সিদ্ধি করলাম ওই খুনকে টেনে টেনে নৌকাকে আগামী তাবর জাতীয় সংসদ নির্বাচনে সামনের দিকে এগিয়ে যেতে চায় জয় বাংলা জয় জনগণ